হ্যালো দর্শকরা, আজকে আমাদের সেকেন্ড দিন লাস ভেগাসে। তো আজকে মাত্র সকাল হলো, আমরা বের হলাম। সুন্দর দিন এখানে প্রায় 60 ডিগ্রি টেম্পারেচার ফারেনহাইটে। তা আজকের আমাদের প্ল্যান হলো, আমরা এখান থেকে যাব গ্র্যান্ড ক্যানিয়নে, ওয়েস্ট রিমে। তো সেখানে একটা স্কাইওয়ে আছে, যেটা গ্লাস বরম বলা, এটাকে আপনারা গুগল করলেও সেটাও জানতে পারবেন আর কি। তো অন দ্য ওয়ে আমরা কিছু দর্শনীয় জায়গা যদি পাই হয়তো থামবো, আদারওয়াইজ আমাদের এই সময়টা লাগবে এখান থেকে লাস ভেগাস MGM গ্র্যান্ড থেকে যেতে 2 ঘন্টা 10 মিনিট বলছে GPS আর কি। তো ঠিক আছে, চলুন যাই আর কি, আমরা রওনা দেই। আমরা আশা করতেছি 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবো। এখন সকাল বাজে 8:30 মতো এখানে। তো দেখা যাক অন দ্য ওয়েতে কি হয়। ওকে, দেখা হবে, বাই। গ্র্যান্ড ক্যানিয়নে ওয়েস্ট কোস্টে
আই এম সরি, ওয়েস্ট রিমে আর কি যেটার কথা বলছিলাম। তো এটা এন্ট্রেন্সের দিকেই আমরা এন্ট্রেন্সে পৌঁছে গেছি। এখান থেকে প্রায় আমাদের 10 মিনিটের মতো ড্রাইভ। তারপর একটা সাইড এলাকা পার করবো, তারপর এখান থেকে যাবো আর কি। অনেক টুরিস্ট যাচ্ছে ওখানে আজকে, শুক্রবার দিন অনেক টুরিস্টই এক্সপেক্ট করা যায়। ছোট একটা খাওয়ার জায়গাও আছে এখানে, ভালোই। হয়তো হটডগ টটডগ বিক্রি করতেছে ঝটপট খেয়ে নেওয়ার জন্য, ব্যবস্থা তো করা আছে এত দূরে। অবশ্যই যারা হালাল খান তাদের জন্য কোনো অপশন এখানে থাকবে বলে মনে হয় না আমার কাছে, তবে ট্রাই করতে অসুবিধা কি। এটা হলো এন্ট্রেন্স। আমি সাথে ড্রোন নিয়ে আসছিলাম, ভাবছিলাম কয়েকটা ড্রোন শুটিংও অ্যাড করবো, কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে নো ড্রোন জোন, সুতরাং হচ্ছে না। দুটা কাকও বসে আছে এখানে, অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের কাকগুলি।
তো চলুন আমরা এন্ট্রেন্সে দিয়ে যাই, যেটা আমাদের একটা উদ্দেশ্যের মধ্যে প্রধান উদ্দেশ্য ছিল, গ্লাস ওয়ার্কে হাঁটা আর কি। আমরা অনেক কাছাকাছি আসছি, এটা সেই গ্লাস ওয়ার্ক ভিতর দিয়ে যে ওইখানে হাঁটতে হয়। শুনছি এটা নাকি এক সময় ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে হায়েস্ট লেভেল, থেকে বটমটা ঝুলে আছে এরকম করে হ্যাঙ্গিং। ওঠার জন্য যাদের হাইট বা ওঠার সমস্যা আছে তাদের জন্য এলিভেটার দেওয়া আছে এখানে, তো আমি আপাতত হেঁটেই উঠে যাই। এমন কয়েকটি স্টেপস না, স্কাই ওয়াক এন্ট্রেন্স যেটা প্লাজার মতো, তো সেখান থেকে কেমন দেখা যাচ্ছে জায়গাটা। গাছগাছালি নেই, খুব একটা রুড়ো পরিস্থিতি, প্রাণহীন একটা জায়গা। ক্যামেরা আর এখান থেকে যাওয়া সম্ভব হবে না, ক্যামেরা নিষিদ্ধ। আপাতত আমি আমার ভিডিওটা এখানেই বন্ধ করতেছি, দেখা হবে শীঘ্রই। স্কাইভি থেকে যখন আমরা বের হচ্ছি আর কি, তখন হঠাৎই নজরে পড়লো একটা ছোট রেস্টুরেন্ট এখানে, স্কাইভিউ ম্যানেজমেন্টেরই একটা অংশ। তা আমরা ডিসি নিচে এখানে খেয়ে নেওয়ার জন্য, কারণ যাত্রাপথে আর কি, যারা যাবেন আর কি, যে যেখান থেকে আসেন, কিছুক্ষণের মধ্যে এখানে কোনো কিছুই নাই, সম্পূর্ণ এলাকাটাতেই খাওয়া দাওয়া না পাওয়ারই সম্ভাবনা। তা আমরা ডিসি নিচে এখানে খেয়ে নেব, চড়া দাম হলেও কোনো চয়েস নেই, এটা ট্যুরিস্ট এলাকা। এবং আমাদের ডিসিশন যে যা একটু বসে খেয়ে দিইনি, তো মেনু বোঝাতে সেটাই বোঝায়। মেইন টিকিট $25 প্লাস ট্যাক্স, লিমিটেড চয়েস, বারবার কেন ইউ ডু। আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা সুন্দর ছবি তোলার আশা করতেছি আর কি এখান থেকে। Oh, don't be free. So thank you so much. I got to get my good side. Don't. Yeah.
You can see the eagle right in the center right there. Yes. And then the dog is on the top. It looks like a dinosaur. ঠিক আছে, আমরা কিছু খাই, আমরা পয়েন্ট বিতে যাবো, দেখা হবে। আমরা পয়েন্ট এ, যেটা ওয়েস্ট্রিম স্কাই ওয়াক যেটা ছিল, সেখান থেকে আমরা আবার পয়েন্ট বি, যেটাকে গুয়ানো পয়েন্ট বলে। সো গুয়ানো পয়েন্ট আমরা নামলাম, এটা হলো গুয়ানো পয়েন্ট। এটা সম্পর্কে একটা ব্রিফলি বলি, গুয়ানো পয়েন্টটা ওদের ফার্টিলাইজার হিসাবে, মানে এলাকা ফার্টিলাইজিং যে ম্যাটেরিয়াল লাগে সেটা নাকি এখান থেকে অনেক বেশি পাওয়া যায়, এবং এখানকার মাটি নাকি মেয়েদের কসমেটিক বানানোর জন্য অনেক সময় ব্যবহৃত হইতো আর কি। এখন হয় কিনা আমি জানি না, তো আমাদের অন দ্য ওয়ে যখন আমরা আসতেছিলাম তখন যেসব ইনফরমেশন দেওয়া হচ্ছিল তো সেটাই তারা বলল। তবে আমার দৃষ্টিতে ওই পয়েন্টে, যেটা ওয়েস্ট্রিম থেকে যতটুকু দেখছি, সেখান থেকে এখানে মনে হচ্ছে আরও ম্যাসিভ ক্যানিয়নটা দেখা যাবে আর কি। তো ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি, আমিও দেখতেছি। এটাই আর কি বাস স্টপ, আমাদেরকে এখানে নামাই দিল গুয়ানো পয়েন্টের। এটাই এন্ট্রেন্স, এখানে কিছু ওয়েলকাম সেন্টার আছে, বাথরুম টাথরুম ইউজ করার ব্যবস্থা ব্যবস্থা করা আছে। ক্যানিয়নটা যতদূর আমি আগে বলতেছিলাম, যেটা এটা অনেক ওয়াইডলি এবং অনেক ডেপথ এখান থেকে দেখা যায় আর কি। তো ড্রপটা এখান থেকে যে বলতেছিল, এটা অলমোস্ট নাকি 3600 ফিট ড্রপ স্ট্রেট, ডেফিনেটলি অনেক গভীরতা এখানে, এবং নির্দ্বিধায় বলা যায় যে অসম্ভব সুন্দর একটা জায়গা, যেটা ওইখানে দেখা যেত না আর কি। তো কি সৃষ্টি, তাই না, খুবই সুন্দর। বিভিন্ন রং পাথরের আপনারা যারা অনেক আগের ওয়েস্টার্ন মুভিগুলি দেখতেন বা আমরা দেখছি আর কি, বা এখনও বানানো হয়, এরকম একটা পরিবেশের সাথে অনেকেই পরিচিত। আসলে ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অলমোস্ট এজেই আমি আর কি। তো আরও এজে যাওয়াটা মনে হয় বিপজ্জনকই, তো আমি পর্যন্তই যাব এবং হাঁটতে থাকবো ধরে ধরে। এখানে একটা হাইকিংয়ের একটা ট্রেইল আছে, সো ট্রেইলটা ফলো করতেছি আমি। অনেক টুরিস্ট, জানুয়ারি মাস আজকে 5 তারিখ, এখানে উইন্টার, ঠান্ডা কিন্তু সহনীয় আর কি। ওখানে পাথরে ক্লাইম্ব করা যায়,
হয়তো আরো ওয়াইড ভিউ ওইখান থেকে আসবে, কিন্তু আমার এত উঁচায় ওঠার ইচ্ছা করতেছে না। তারপর যারা আসবেন অবশ্যই আমি নিশ্চিত কেউ কেউ ইচ্ছা করবেন যাবেন দেখবেন। এই ক্যানিয়নটা কমপ্লিটলি যদি একটা সাইকেল করা যায় সেটা আবার 277 মাইলস, ডিপেন্ড করে কোন সাইড দিয়ে আপনি শুরু কোথা থেকে আপনি শেষ করবেন সেটা নির্ভর করে আর কি। সো যদি আমার ভিডিও দেখার পর কারো কোনো প্রশ্ন থাকে কেমন করে আসবেন কোথায় থাকবেন অবশ্যই আমাকে নিচে মেসেজ দিবেন, আমি চেষ্টা করব আপনাদের আর কি যতটুকু প্রশ্ন যদি থাকে আমি পারি আপনাদেরকে দেওয়ার জন্য সাহায্য করার জন্য যেভাবেই পারি। সুন্দর দর্শনীয় একটা জায়গা ডেফিনেটলি বলা যায়। তো এটাই যা কিছু দেখার এখানে, কঠিন সব পাথর কঠিন সব পরিবেশ, এইসব পাহাড় পর্বত দেখে কারো কি কবিতা লেখার ইচ্ছা করে কিনা প্রেম ভালোবাসা কতটুকু জায়গা আমি জানি না, তবে এটা একটা সৌন্দর্য আছে, শুধু মাউন্টেন না গ্রিন না এখানে, কিন্তু তারপর একটা প্রচণ্ড একটা আকর্ষণ লাগে, একটা অজানা কেমন একটা অনুভূতি চারিদিকে। তো ঠিক আছে, কিছুক্ষণ পরেই আমরা রওনা দিব আবার ব্যাক টু আমাদের হোটেল, যেটা লাস ভেগাস থেকে আমরা আসছি। আমি নিউ ইয়র্ক বেসড, আমি আমেরিকাতেই থাকি অনেক বছর আজকে, নিউ ইয়র্ক থেকে লাস ভেগাস, লাস ভেগাস থেকে এখানে আসছি, আমার ফ্যামিলি এবং কিছু বন্ধু আছে আমাদের ওদেরকে দেখানোর জন্য, সাথে আমিও দেখে গেলাম। লাস ভেগাস যেতে এখান থেকে আবারও ঘন্টা আড়াইয়ের মতো ড্রাইভ লাগবে। তো আজকে এখন অলরেডি বিকাল হয়ে গেছে 3টা 4টা, আমরা যখন লাস ভেগাসে যেয়ে পৌঁছবো তখন অনেকটা সন্ধ্যা, শীতের কাল, সন্ধ্যাটা অনেক আগেই হয়। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আগামীকাল আরেকটা দিন লাস ভেগাস থেকে যতটুক আমরা দেখতে পারবো বা আমি দেখবো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করব। ভালো লাগলে জানাবেন, যদি কোনো কিছু ইম্প্রুভ করতে পারি আমাকে জানাবেন, এনি সাজেশন ইজ ওয়েলকাম। ভালো থাকবেন, দেখা হবে আবার কালকে। Our trip to the weekend was, I was sick, but it was good.
I know Spencer looked up a week to the Dominican. Okay, are we going to keep it? This one looks right there.